হরে কৃষ্ণ। তা আজকে আপনাদের একদম বাড়ির আনাচে কানাচে অনেক সময় সবজির আবর্জনাগুলো ফেলে দিলেই দু একটা কুমড়োর দানা পড়ে যায়, আর সেই কুমড়ো গাছটি হয়ে যায়। কুমড়ো হোক না হোক, গাছটি কিন্তু লগ লগ করে আপনার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর কুমড়ো শাক অত্যন্ত ভিটামিনযুক্ত শাক, একদম দেখবেন পালা পাতাগুলো গভীর কালো, তার মধ্যে ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। সমস্ত শাকে যেমন রয়েছে, কুমড়ো শাকে অনেক গুণ বেশি রয়েছে, এটা আপনারা জানেন। আর এই শাক খেলে আপনার পেট পরিষ্কার হবে খুব সুন্দর। প্রতিদিন আপনার খাবার টেবিলে একটু শাক থাকতেই হবে। এই শাক এই জন্য ভগবানের যে ভোগে শুকুতা শাকাদি ভাজি, তিতো এবং শাক থাকতে হবে। তো আমরা চেষ্টা করছি এই কুমড়ো শাক দিয়ে কীভাবে আমরা আজকে একটা কুমড়ো শাকের ঘন্ট বানানো যায়, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হরে কৃষ্ণ। তো আজকে দেখতে পাচ্ছেন একদম টাটকা আমি তুলে আনলাম কুমড়ো শাক। এই যে টাটকা টাটকা কুমড়ো শাক আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন কুমড়ো শাক বানিয়ে নিয়েছি এইভাবে। এটা বানান তাড়াতাড়ি। আর এই কুমড়ো শাকটা এর সঙ্গে আমি এরকম সাইজের দুটো আলু দিয়েছি, আর এরকম বেগুন দেবো, এরকম একটা বা দুটো বেগুন দেবো। এবার কুমড়ো আলু বেগুনের একটা অসাধারণ শক্তি। আর আমি এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর এই চামচের এক চামচ খুব অতি সাধারণ এইরকম একটু লবণ দিয়ে দিলাম এতে, হ্যাঁ, আর একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এখন আমি এই শাকগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আপনি জানেন পালং শাক বা অন্য অন্য শাকগুলো খুব নরম, ওরা এমনি জলে দিলেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই শাকটা একটু শক্ত, এই জন্য এই শাকটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আর বুঝতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি সিদ্ধ করি বা রান্না করি, এই জন্য আমার রান্নাটা। আমার এটা হয়ে গেল, এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আমি দুটি বেগুন এর মধ্যে দিয়ে দেবো। টাটকা গাছ থেকে আনা শাক, কুমড়ো শাকের সবজি এত সুন্দর হয়। আমি আর একটুখানি ছিলাম শাক, আর এই বেগুন একবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত কম সময়ে, কোনো বাটাবাটির ঝামেলা নেই। আমি চারটে লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি দুটো সিটি, আমি তাড়াতাড়ি যেহেতু খুলবো দুটো সিটি দিয়ে নেব, আর আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইভাবে দুটো সিটি পড়লো আমাদের এই প্রেশার কুকারে, আমরা দুটো সিটি দিয়ে এটা এবার নামিয়ে রেখে দিলাম গ্যাসটা বের করা পর্যন্ত। বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, একটা দুটো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে রাখা আছে দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। আর এখানে রাখা আছে আমার এই যে একটা সিটি দিয়ে শাকগুলো রাখা আছে, আমি এই শাকগুলো এর মধ্যে ঢেলে দিলাম। টাটকা কুমড়ো শাক আলু বেগুন সবজি কত সুন্দর দেখুন। এর মধ্যে আমি একটুখানি হলুদ উপর থেকে দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন শাকের সবজি, শাকের ঘন্ট, কুমড়ো শাকের ঘন্ট, কি অসাধারণ কালাটা দেখলো, একদম সবুজের ছড়াছড়ি একটা অসাধারণ সবজি। এর মধ্যে একটু চিনি দেওয়ার কথা, চিনি দিয়েছিলাম কি, এর মধ্যে একটু চিনি দিতে হবে, একটু চিনি দিলে সবজিটার লেভেল চলে আসবে।
অসাধারণ এই কুমড়ো শাকের সবজি। দেখবেন কুমড়োর থেকে কুমড়ো শাকের সবজির অনেক বেশি গুরুত্ব রয়েছে, কারণ শাকের যে গুরুত্বগুলো রয়েছে, শাক আর এটা একদম বাড়ির শাক, কুমড়ো শাক। তো আমি যতদূর জানি অন্য অন্য শাকের থেকে এই কুমড়ো শাক অত্যন্ত টেস্টি। এটা শুকো শুকো এইভাবে আপনারা করতে পারেন কুমড়ো শাক। দেখলেন আমি কীভাবে কুমড়ো শাকের সবজি করলাম। হরে কৃষ্ণ।